তো এখানে পাশেই দেখতে পাচ্ছেন এই কোলিংকের এটা কিন্তু 4 পোর্টের অর্থাৎ 4টা এলএনবি একটা রিসিভার কিন্তু ক্লায়েন্ট দেয়া যায় এবং এর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এটা সলিড কোম্পানির ইন্ডিয়ান সলিড তো এইখানে কিন্তু আপনারা 8টা এলএনবি একটা রিসিভারে লাইন দিতে পারবেন এই ডিস্ক সুইচের মাধ্যমে স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে ডিশের বেশ কিছু মালামাল এগুলোর সঙ্গে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এগুলো কোন কাজে কোনটা ব্যবহার করা হয় ব্যবহারবিধি কেমন সে বিষয়ে কথা বলার জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি আপনারা বিশেষ করে যারা নতুন আছেন একদমই নতুন স্যাটেলাইট চ্যানেল সম্পর্কিত অবগত নন বা স্যাটেলাইট চ্যানেল ট্র্যাক করে দেখেননি বা অনেকে আছেন নতুন করে ট্র্যাক করবেন বলে ভাবছেন তো তাদের সঙ্গে মূলত এই বিষয়গুলো পরিচয় করে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করছি তো এখানে শুরুতে আমি একটু দেখাইতে চাই এখানে দেখতে পাচ্ছেন শুরুতে যে বক্সটা আছে রিসিভার বক্স এটা হচ্ছে অ্যাডেলিং কোম্পানির বক্স এই জাতীয় বক্সের মাধ্যমে কিন্তু ফ্রিতে চ্যানেল দেখা যায় ফ্রি চ্যানেল দেখা যায় এবং এই জাতীয় বক্স কিন্তু সম্পূর্ণ এইচডি ফরম্যাটের বক্স আর এই বক্সে আপনারা কিন্তু এখানে সর্বোচ্চ 5000 চ্যানেল সেভ দিতে পারবেন এবং এখানে কিন্তু সম্পূর্ণ মাসিক বিল ছাড়া কিন্তু ফ্রি চ্যানেল দেখতে পারবেন এছাড়া এখানে আরেকটা বক্স যদি একটু দেখায় দেখেন এটা হচ্ছে ওপেন বক্স এখন এই দুইটা বক্স এন এসি মূলত আপনাদের এখানে দুইটা বিষয় বোঝানোর জন্য এছাড়া আরও বিভিন্ন কোম্পানির বক্স কিন্তু আছে সেগুলোর কাজই কিন্তু একই মোটামুটি কিন্তু এখানে দুইটা বক্স এন এসি পার্থক্যটা আপনাদের বোঝানোর জন্য এখানে যে অ্যাডেলিং কোম্পানির বক্সটা দেখতে পাচ্ছেন এই অ্যাডেলিং কোম্পানির বক্স হচ্ছে আপনার এখানে নর্মাল জাতীয় বক্স বলা হয় অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট যদি সি ব্যান্ড ট্র্যাক করেন সেক্ষেত্রে এখন টিভি গ্রিন টিভি এই দুইটা চ্যানেল কিন্তু অ্যাডেলিংয়ে চলে না অ্যাডেলিং কিন্তু ভালো একটা বক্স এবং ভালো সার্ভিস প্রদান করে তবে এখন টিভি গ্রিন টিভি কিন্তু চলে না তার কারণ হচ্ছে এখন টিভি গ্রিন টিভি দেখতে হলে 265 সাপোর্টেড রিসিভার লাগে এবং এইচসিবিসি ফরম্যাটের হতে হয় রিসিভারকে এই বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুরুতে উপরে লেখা আছে 265 সাপোর্টেড এবং এইচসিবিসি ফরম্যাটের অর্থাৎ এখন টিভি গ্রিন টিভি আপনারা এই বক্সের মাধ্যমে দেখতে পাবেন নিচেরটা কিন্তু দেখতে পাবেন না এই দুইটা বক্সের পার্থক্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা একটু লো কোয়ালিটির এবং এটা একটু হাই কোয়ালিটির দুইটা বক্সের ধরন কিন্তু ভিন্ন তবে দুইটা বক্স কিন্তু ফুল এইচডি ফরম্যাটের এবং দুইটা বক্সে কিন্তু এখানে ফ্রি চ্যানেল দেখা যায় আর যদি কেউ সার্ভার ব্যবহার করেন সেক্ষেত্রে সার্ভারের জন্য এই বক্সটা ভালো হবে উপরের এই বক্সটা ভালো হবে তো দুইটা বক্সের আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারলেন অ্যাডেলিং ইকোলিং জাতীয় বক্সগুলো একটু লো কোয়ালিটির এবং ওপেন বক্সটা হাই কোয়ালিটির যার কারণের জন্য ওপেন বক্সে কিন্তু ভালো একটা সার্ভিস পাওয়া যায় এবং গ্রিন টিভি এখন টিভি কিন্তু দেখা যায় তো এই বক্সগুলো আমি সরিয়ে রাখছি এরপরে যে বিষয়গুলো আছে আপনাদের যদি একটু দেখাই এরপরে আপনাদের সঙ্গে কথা বলবো এলএনবি নিয়ে তো এলএনবিগুলো যদি একটু দেখায় দেখেন এখানে এলএনবি যে বিষয়গুলো আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট সি ব্যান্ড যদি ট্র্যাক করেন যেহেতু এতে বাংলাদেশ বা ভারত থেকে বেশি ট্র্যাক করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট সি ব্যান্ডে বাংলা চ্যানেল দেখার জন্য তো বঙ্গবন্ধু স্যাটেলাইট সি ব্যান্ড ট্র্যাক করতে গেলে যে এলএনবিগুলো লাগে সেই এলএনবি হচ্ছে 4.5 থেকে 4.8 গিগাহার্টজের এলএনবি কিন্তু লাগে আপনারা এখানে সলিড কোম্পানির যে এলএনবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সি ব্যান্ড এলএনবি এই সি ব্যান্ড এলএনবিগুলো এরকম বড় হয় আমি এখানে খুলে আপনাদের রেখেছি দেখানোর জন্য এবং কিউ ব্যান্ড এলএনবি কিন্তু এরকম ছোট হয় এগুলো হচ্ছে কিউ ব্যান্ড এলএনবি ছোটটা বড়টা হচ্ছে সি ব্যান্ড এলএনবি দুইটা এলএনবি ব্যবহারবিধি ভিন্ন এবং দুইটা এলএনবি কিন্তু ভিন্ন ভিন্ন সার্ভিস প্রদান করে থাকে তো এখানে বঙ্গবন্ধু স্যাটেলাইট সি ব্যান্ডের জন্য যে এলএনবিটা সলিড কোম্পানি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট সি ব্যান্ড ব্যবহার করার জন্য বাংলার সমস্ত চ্যানেল কিন্তু এই জাতীয় এলএনবির মাধ্যমে দেখা যায় এখানে নিচে আরেকটা এলএনবি দেখতে পাচ্ছেন এসি কোম্পানির এটাও কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট সি ব্যান্ডের জন্য এখানে উপরে কিন্তু বিবিএস 119 দেখতে পাচ্ছেন লেখা দুটো এলএনবি কিন্তু একই বঙ্গবন্ধু স্যাটেলাইট সি ব্যান্ড দেখা যায় এছাড়া মার্কেট আরও বিভিন্ন কোম্পানির এলএনবি আছে বিভিন্ন নামের আছে তো এখানে দুটো এলএনবি আনার কারণ হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট সি ব্যান্ডে এই সলিডটা কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল সলিড তবে ইন্ডিয়ানে কিন্তু এখন বর্তমান যে 5G চালু হয়েছে 5G নেটওয়ার্ক সেখানে কিন্তু এই সলিডে আগের মতো আর চ্যানেল দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে সলিড কিন্তু 5G প্রোটেক্টেড না অর্থাৎ 5G যদি আপনার এরিয়াতে চালু হয়ে যায় মানে মোবাইল সিগন্যাল যদি 5G আপনার নেটওয়ার্কে চালু হয়ে যায় আপনার এরিয়াতে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি সলিড কোম্পানির এলএনবি ব্যবহার করে আগের মতো চ্যানেল দেখতে পাবেন না তবে সলিড কোম্পানির কিন্তু নতুন ভার্সন এসেছে মানে 5G এলএনবি এসেছে সলিড কোম্পানির সেই এলএনবিগুলো ব্যবহার করলে কিন্তু আবার আপনি চ্যানেল দেখতে পারবেন এটা হচ্ছে ওল্ড ভার্সন মানে আগের ভার্সন এটা আর এখানে যে এসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের তৈরি এলএনবি এটাও কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট সি ব্যান্ড ট্র্যাক করে দেখা যায় এছাড়া আমি যদি আপনাদের আরেকটা বিষয় দেখাই বঙ্গবন্ধু স্যাটেলাইট বাদে অর্থাৎ সি ব্যান্ড এলএনবি যেগুলো আছে মানে নর্মাল যে সি ব্যান্ড এলএনবিগুলো আছে সি ব্যান্ড চ্যানেল দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল যে এলএনবিগুলো আছে সি ব্যান্ড এলএনবি সেই এলএনবিগুলোর একটা কিন্তু এটা স্যাটেলাইট ট্র্যাক তো এইটার মাধ্যমে কিন্তু নর্মাল সি ব্যান্ড যে স্যাটেলাইটগুলো আছে সে জাতীয় স্যাটেলাইট কিন্তু ট্র্যাক করে চ্যানেল দেখতে পারবেন যেমন 68 66 তারপরে আপনারা 128
বা 105 100 ডিগ্রি এই যে তো রিসিভ মানে যে ডিগ্রি গুলো আছে সেগুলো কিন্তু আপনি ট্র্যাক করে এই স্টার ট্র্যাক এলএনবি এর মাধ্যমে কিন্তু দেখতে পারেন তো এরপর আমি যে বিষয়গুলো দেখাচ্ছি আপনাদের এখানে সি ব্যান্ড এলএনবি কিউ ব্যান্ড এলএনবি পার্থক্য তো দেখিয়েছি যে দুইটা দুইটা রকম সার্ভিস প্রদান করে এখানে আমি আকাশের আরেকটা এলএনবি রেখেছি এটা হচ্ছে আকাশ কোম্পানির এলএনবি আমি যদি একটু দেখাই দেখেন এখানে আকাশ কোম্পানির নাম কিন্তু লেখা রয়েছে আর এইটা হচ্ছে জি সেট কোম্পানির কিন্তু দুইটা কিন্তু কিউ ব্যান্ড এলএনবি অর্থাৎ ছোট এলএনবি কে বলা হয় কিউ ব্যান্ড এলএনবি আর এই বড় এলএনবি কে বলা হয় সি ব্যান্ড এলএনবি আর এলএনবি এর এখানে যে বিষয়টা এলএনবি কিন্তু ফোকাস পয়েন্ট হচ্ছে মাঝখানটায় আপনি যদি একটু দেখেন এখানে ফোকাস পয়েন্ট কিন্তু মাঝখানটায় রয়েছে আপনি যখন কোনো সিগন্যাল রিসিভ করছেন অর্থাৎ ডিসেন্ট না যখন কোনো স্যাটেলাইট ট্র্যাক করছেন সেখানের যে ফোকাস পয়েন্টটা থাকছে সে ডিশের তো সেই ফোকাস পয়েন্ট বরাবর যদি আপনার এই এলএনবিটার মিডল অপশনটা থাকে তাহলে কিন্তু যে কোনো স্যাটেলাইট ট্র্যাক হবে স্যাটেলাইট ট্র্যাক করার পর এলএনবির কাজ হচ্ছে আপনার সিগন্যালটা সেখান থেকে ডিসেন্ট না থেকে নিয়ে আপনার রিসিভার বক্সে পাঠানো রিসিভার বক্সের কাজ হচ্ছে এই সিগন্যালটাকে আপনার কনভার্ট করা ভিডিও এবং অডিওতে এবং টিভিতে আপনি কিন্তু দেখতে পান এরপরে এলএনবি যে কাজটা করে এলএনবি কাজের কথা যদি একটু বলি আপনাদের এলএনবি হচ্ছে আপনার এখানে ডিসেন্টিনা থেকে সিগন্যালটা রিসিভ করে শুধুমাত্র ডিসেন্টিনা থেকে সিগন্যালটা রিসিভ করে এলএনবি এরপর ক্যাবলের মাধ্যমে আপনার রিসিভারে পাঠিয়ে দেয় রিসিভারে পাঠিয়ে দিলে রিসিভার এই আপনার সিগন্যালটাকে এই এলএনবিতে গ্রহণ করা সিগন্যালটাকে ভিডিও এবং অডিওতে রূপান্তর করে আপনার টিভিতে কিন্তু শো করে এরপরে আপনি চ্যানেল দেখতে পান শব্দ শুনতে পান তো এখানে যে মিডল অপশন আছে মিডল অপশন বরাবর হচ্ছে আপনার ফোকাস পয়েন্ট এইটা যখন আপনার ডিগ্রি বরাবর আসবে বা আপনার যদি এখানে ফোকাস পয়েন্টটা ঠিক থাকে তাহলে কিন্তু কেবলমাত্র আপনি সিগন্যাল পাবেন একটু ডানে বামে হয়ে গেলে বা 19-20 হলে কিন্তু আপনি চ্যানেলটা পান না বা সিগন্যাল কিন্তু দেখতে পান না এটা কিন্তু খুবই সূক্ষ্ম একটা বিষয় তো দুইটা এলএনবি এখানে দেখতে পাচ্ছেন দুইটা একটা ছোট একটা বড় দুইটা এলএনবির কাজ কিন্তু ভিন্ন এবং দুইটা এলএনবিতে কিন্তু ভিন্ন ভিন্ন চ্যানেল পাওয়া যায় তো এইখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিস্ক সুইচ এই ডিস্ক সুইচের কাজ হচ্ছে একাধিক সেট আপ অর্থাৎ যদি মাল্টি সেট আপ করে থাকেন আপনি সেই মাল্টি সেট আপকে একটা সুইচ এনে একটা রিসিভারে ব্যবহার করার জন্য মনে করেন আপনি একটা ডিসেন্টিনায় আপনি এখানে 4-5 স্যাটেলাইট ট্র্যাক করছেন তো সমস্ত স্যাটেলাইটগুলোকে একটা রিসিভারে ব্যবহার করবেন তো সেক্ষেত্রে কিন্তু একটা ডিস্ক সুইচ আপনাকে ব্যবহার করতে হবে 4 ফুট বা 8 ফুট আপনার সুবিধা ক্ষেত্রে কিন্তু যে কোনোটা ব্যবহার করে নিতে পারেন এছাড়া এখানে এলএনবির যে পোর্টগুলো আছে আমি যদি একটু দেখাই এখানে আরেকটা বিষয় হচ্ছে পার্ট ডিভাইডার এখানে এগুলো কিন্তু সিঙ্গেল পোর্টে এলএনবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অর্থাৎ এখানে একটা এরকম এলএনবি আছে যেগুলো কিন্তু এরকম এই যে পোর্টগুলো এইগুলো কিন্তু 2-4-8-16 এরকম থাকে একাধিক রিসিভার বক্সে ব্যবহার করার জন্য একাধিক টিভি দেখার জন্য তো মনে করেন আপনি বঙ্গবন্ধু স্যাটেলাইট সিমেন্টের কথাই যদি বলি মনে করেন আপনি এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল পোর্ট একটা পোর্ট এই পোর্টটা ব্যবহার করে যদি আপনি এখন 2-4 টিভিতে লাইন দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে একটা পাওয়ার ডিভাইডার ব্যবহার করতে হবে পার্ট ডিভাইডারের কাজ হচ্ছে সিগন্যালটাকে ভাগ করা সমান ভাগে ভাগ করা অর্থাৎ একটা এলএনবি কে একাধিক রিসিভারে ব্যবহার করার জন্য এই পোর্টের সঙ্গে কিন্তু পার্ট ডিভাইডারটা ব্যবহার করতে হয় আর এখানে যে ডিস্ক সুইচের কাজ হচ্ছে একাধিক এলএনবি কে একটা সুইচে এনে একটা রিসিভার বক্সে ব্যবহার করার জন্য কিন্তু ডিস্ক সুইচ ব্যবহার করা হয় তো এরপর যদি আরেকটা বিষয় দেখাই কেবল যদি দেখাই আপনাদের এখানে আমার কিন্তু দুই রকমের কেবল দেখতে পাচ্ছেন টিভি চ্যানেল দেখার জন্য কিন্তু এখানে দুই রকম এগুলো হচ্ছে এবি কেবল এবি কেবলে কিন্তু যে কেবলগুলো আছে এখানে লাল হলুদ এখানে সাদা তিন রঙের কিন্তু এখানে থাকে তো এই কেবলগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এবি কেবল বলা হয় এবি কেবলের মাধ্যমে টিভি চ্যানেল লাইন দেওয়া হয় রিসিভার বক্স থেকে এছাড়া অনেক টিভি আছে যেগুলো স্মার্ট টিভি সেগুলো কিন্তু এইচডিএমআই কেবল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচডিএমআই কেবল এইচডিএমআই কেবলের মাধ্যমে কিন্তু লাইন দেওয়া হয় এইচডিএমআই কেবল যদি না লাগে সেক্ষেত্রে এবি কেবলের মাধ্যমে লাইনটা দিতে হয় তো কেবলের যে বিষয়গুলো এরপর গেল এরপরে হচ্ছে আপনার এখানে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কানেক্টর এটা হচ্ছে টি জয়েন্টার ত্রিমুখী জয়েন্ট দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় এরপর একটা জয়েন্টার দেখতে পাচ্ছেন অর্থাৎ একাধিক লাইনকে সংযোগ দেওয়ার জন্য এরপর এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটা জ্যাক টিভিতে ব্যবহার করা হয় এটা তো জানেনি এরপর এখানে যে বিষয়গুলো আছে যদি দেখায় এখানে দেখতে পাচ্ছেন কানেক্টর এগুলো হচ্ছে কানেক্টর তারে জোড়া দেওয়ার জন্য লাগে আর এখানে যে বিষয়টা সর্বশেষ দেখাবো সেটা হচ্ছে আপনাদের সেট ফাইন্ডার সিগন্যাল রিসিভ করার কাজের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টিভি টানাটানি কিন্তু আপনাকে করা লাগে না এই যেহেতু যদি সেট ফাইন্ডার থাকে তো এই সেট ফাইন্ডারের মাধ্যমে কিন্তু টিভির সিগন্যাল রিসিভ করা হয় বা এখানে সিগন্যালগুলো রিসিভ করা হয় যে সেট ফাইন্ডার দেখতে পাচ্ছেন আমি খুলে রেখেছি আপনাদের একটা দেখানোর জন্য তো এই সেট ফাইন্ডারগুলো ব্যবহার করে আপনার এখানে সিগন্যাল ডাউনলোড করা হয় স্যাটেলাইট থেকে এখানে সিগন্যাল মিটারও বলা হয় সাধারণত সিগন্যাল মিটারও বলা যায় যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেকে আছেন পূর্বে পরিচিত ছিলেন আবার অনেকে আছেন নতুন করে দেখলেন তো যে ব্যবহার বিধিগুলো সেগুলো আমি আপনাদেরকে কিন্তু মূলত জানিয়ে দিলাম এখানে কিউ ব্যান্ড এলএনবি বা সি ব্যান্ড এলএনবি যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আপনাদেরকে এখানে ধারণা দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব হয়েছে আমি কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য
তো আশা করি আপনারা এখানে বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর এলএনবি যে বিষয়গুলো, এই এলএনবি বিষয়গুলো তো আপনাদের এখানে বললামই। তো এখানে যে সি ব্যান্ড এলএনবি বা কিউ ব্যান্ড এলএনবি এগুলো কিন্তু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়। এখানে দেখা যাচ্ছে সি ব্যান্ড এলএনবি কিউ ব্যান্ড এলএনবি এগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়। সি ব্যান্ড ডিশ আছে যেগুলো বড় আকারের ডিশ, এগুলো হচ্ছে সি ব্যান্ড ডিশ। আর ছোট যে ডিশগুলো আছে এগুলো হচ্ছে কিউ ব্যান্ড ডিশ। তো ডিশগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করব, আপনারা স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন, কারণ ডিশগুলো এখন এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু সেহেতু আপনাদের স্ক্রিন থেকে আমি দেখাবো। আর যে মালামালগুলো আছে এগুলো তো আপনারা দেখলে নিয়ে এগুলো ব্যবহার বিধি সম্পর্কে জানলেন। সি ব্যান্ড এলএনবি কিউ ব্যান্ড এলএনবি বা রিসিভার বক্স, এছাড়া আপনারা এখানে সেট ফাইন্ডার বলেন বা এখানে যে জয়েন্টের কানেক্টর এগুলোর সঙ্গে, এলএনবি সঙ্গে, কেবলের সঙ্গে, ডিস্ক সুইচের সঙ্গে, পাওয়ার ডিভাইডারের সঙ্গে, মূলত সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে টুকিটাকি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই বিষয়গুলো অজানা ছিল, সেই বিষয়গুলো আপনারা জেনে নিতে পারলেন এবং আপনাদের একটুখানি হলেও উপকার আসবে আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আশা রাখছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।